মিনিটে ভাস্কর্যের মাধ্যমে আমরা যারা দেখতে পাচ্ছি তারা 1971 সালে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের প্রতীক। হাতালিভাবে মুক্তিযুদ্ধের ভাস্কর্য আমরা মাঠে যে দৃশ্য দেখতে পাচ্ছি তা মুক্তিযুদ্ধের ভাস্কর্য। ভাস্কর্যে রয়েছে রাহাতিন শোয়েব ভাস্কর্য। আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনার, সেটি হচ্ছে শহীদ মিনার। আমরা হাততালি দিয়ে তাদের অনুপ্রেরণা জোগাবো। আমরা বঙ্গবন্ধুকে দেখতে পাচ্ছি 1971 সালে যে বজ্রপাতের কারণে লাখো লাখো মানুষ শহীদ হয়েও বাংলাদেশের লাল সবুজ পতাকা ফিরে এনেছিল সেই ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি। আমরা বঙ্গবন্ধু এবং তার সহযোগীদের দেখতে পাচ্ছি। হাততালি দেবে গণহত্যা দেখতে পাচ্ছি 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গণহত্যা, সেই গণহত্যার প্রতিচ্ছবি প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের একটু তোমরা যারা মিডিয়া সাইড হও, একটু তোমরা সাইড হও, এই বিষয়কে আমরা দেখি। রাজু আমরা তালি সকলে ছেড়ে দেবো, সব তালি। আমরা যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একজন মুক্তিযোদ্ধাকে হচ্ছে অংশগ্রহণ করেছে এই প্রতিচ্ছবিতে রনি শোয়েব, মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, তাদের একজনের মরদেহ নিয়ে অন্যান্য মুক্তিযোদ্ধারা প্রদর্শন করছেন। আসলে হবে একজন মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে অন্য তিনজন মুক্তিযোদ্ধা রয়েছেন। পরিচালনা রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়। 1971 সালে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের দলিলে স্বাক্ষর করেন। আমরা সে স্বাক্ষর দেখতে পাচ্ছি জেনারেল নিয়াজি কর্তৃক স্বাধীন বাংলাদেশের দলিলে স্বাক্ষর করছেন। ভূমিকায় রয়েছে শোয়েব, রাহাতিন, রনি, সৈকত, সালমান কাদের এবং জিতু। সবশেষে আমাদের প্রস্তুতি চলছে, সবশেষে করতালি বলে করতালি হবে। আমরা যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি
সেটি হলো স্মৃতি সৌধ, যারা স্মৃতি সৌধ নির্মাণে এখানে অংশগ্রহণ করেছেন তারা হলেন শোয়েব, রাহাতিন, সালমান কারি, সৈকত, চিতু এবং রনি। আমরা স্মৃতি সৌধে আমাদের লাস্ট প্রদর্শন এটি, আপনারা সবাই হাততালি দেবেন, সবাই হাততালি দেবেন। ধন্যবাদ।